শুভ নববর্ষ। আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনাদের নববর্ষের প্রথম দিন খুব ভালো কেটেছে। আপনারা এই নতুন বছরে আনন্দে থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের পৃথিবীটা হোক ভয়মুক্ত, এই কামনার সাথেই আজকের ভিডিওটা শুরু করছি। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি পূজা পাঠ। বরণডালা দেখাবার জন্য আমাদের কাছে আগের থেকেই প্রচুর রিকোয়েস্ট আসছিল, আর আমরা এখন বিয়েতে কী কী জিনিস লাগে সেই সবই দেখাচ্ছিলাম। তো আজকে আমরা ভিডিওটা নিয়ে এলাম বরণডালার ওপরে। বরণ মানে হচ্ছে ওয়েলকাম করা। তো বরণডালাতে ওই সব জিনিসই থাকে যেই সব দিয়ে আমরা সাধারণত কাউকে ওয়েলকাম করব। তাহলে চলুন দেখা শুরু করি কি কি আছে বরণডালাতে। একটা লাগে কুলো, এতে বরণডালা সাজানো হবে। এই বরণডালার কুলোটাতে আমরা পুরো ভালো করে ধান বিছিয়ে দেবো। ধান বিছিয়ে দিলে এর উপরে আমরা এখন যেসব জিনিস রাখবো সেটা রাখতে খুব সুবিধে হবে। তো এই বরণডালার কুলোতে একদম ভালোভাবে এরকম ধান বিছিয়ে দেওয়া হয়। এরপরে আমরা একটা করে জিনিস এতে রাখতে থাকবো। এটা প্রদীপ রাখার জন্যে একটা পাত্র। অনেকরা এর ওপরে প্রদীপ রেখে এরকম করে ঢেকে দেয়, আবার অনেকরা শুধু প্রদীপও এখানে বসিয়ে দেয়। অনেকরা মাটির জিনিস আবার ডিজাইনওয়ালা রাখে, ছাপওয়ালা, কিন্তু আমরা এখানে আছে দেখাচ্ছি যেটা, এটা একটা সাদা রঙেরই পেন্ট করা আছে, এটাকে বলা হয় আই ভাঁড়। আই ভাঁড়ও অনেক বাড়িতে এতে রাখা হয় এরকম করে। এতে হলুদ মাখানো চাল রাখা হয় বা পঞ্চশস্য রাখা হয়, কড়ি দেওয়া হয়। বরণডালা এইভাবে সাজাবেন, ছোট ছোট প্রদীপ হয়, সেই প্রদীপের উপরেও অনেক কিছু জিনিস রাখা যায়, এগুলো সব ছোট ছোট প্রদীপের উপরে রাখা যায়। তাহলে প্রথমে লাগবে মহি, মানে মাটি, এই গঙ্গা মাটি এটা দিতে, মহি গন্ধ, গন্ধ মানে চন্দন, মহি গন্ধ, শিলা, শিলা হচ্ছে পাথর, এইরকম পাথর যেগুলো বালির মধ্যে পাওয়া যায় সেটাও পাওয়া যেতে পারে, এইরকম পাথরও নদী থেকে পাওয়া যায়, মানলিঙ্গ শিবের মতো এই পাথরও ব্যবহার করা যায়। হ্যাঁ, মহি গন্ধ, হ্যাঁ শিলা, আর ধান্য, মহি গন্ধ শিলা ধান্য, দুর্বা, এমনি দুর্বা দিতে হবে, দুর্বা, পুষ্প, যেগুলো পুষ্প একটু মাথায় ঠিক আছে, পুষ্প, ফল, এই ফল আমি এখানে দেখাচ্ছি, এছাড়া কাঁঠালি কলার ছড়া যেটা আছে সেই ছড়াও দেওয়া যেতে পারে, বা একটি কলা দিতে পারে, পাঁচটি কলা দিয়েও দেখাতে পারে। আচ্ছা, এরপরে আমরা দধি, তারপর ঘৃত একটুখানি ফুলে লাগিয়ে দিলে হবে, আর তারপর হচ্ছে সিন্দুর, কাজল পাতা বা অনেকে কাজলের যে কৌটো আছে সেটা দেখা ঠেকাতে পারে, কজ্জল, চামর, এই চামর, দর্পণ বা আয়না যাকে বলে, এইটা দর্শন করাবে। এছাড়া হলদি আর শ্বেত সরষা, সিদ্ধার্থ বলে, শঙ্খ দিতে হয়, চামরের আগেও দেয় পরে দেয়, শঙ্খ, শঙ্খটাও ঠেকাতে হয়, শাঁখা দিলেও হবে, এরকম শঙ্খ দিলে হবে, ছোটো শঙ্খ দিলেও হবে শঙ্খ। এছাড়া আমাদের সোনা, সোনা ঠেকাতে হবে যে কোনোভাবে, সোনা আর রূপো, রূপো দিতে হবে, আর তামা দিতে হবে, তামা। তারপর আমরা শ্রীযন্ত্রটি বা স্বস্তিকটি দিতে পারি, যাদের আছে বাড়িতে শ্রীটা ঠেকাবো কপালে। তারপর আমরা এই প্রদীপ, ছোট্ট প্রদীপ,
ভাবে ধরে প্রদীপটা আমরা দিব অধিবাসের সময়। প্রদীপটা জ্বালিয়ে দেওয়া হবে, প্রদীপটা ঠেকানো হবে, আর তারপরে পুরো সেটটা, পুরো সেটটাকে বলে প্রশস্তি পাত্র। প্রশস্তি পাত্রটা পুরোটা ধরে দেওয়া হবে, তিনবার এটা দিতে হবে। আগে হচ্ছে ওই ঠাকুর আর ঘট বটের ডাল এইগুলোতে একটা করাতে হবে, মাটিতে স্পর্শ করাতে হবে, আর ছেলে বা মেয়ে যার বিয়ে হচ্ছে তার কপালে স্পর্শ করাতে হবে, আবার রাখতে হবে, সবগুলো এরকম হবে। আর এটা শেষে তিনবার করা হয়, এটা প্রশস্তি পাত্র বলা হয়। বরণ ডালা পুরোটাকে উঠে করতে হয়। প্রথমেই আমি বললাম বরণ মানে ওয়েলকাম করা। তো আমরা বরণ ডালাতে ফুল রেখেছিলাম, শঙ্খ রেখেছিলাম, কিন্তু কিছু জিনিস আরও আছে এছাড়া যেগুলো বরণ ডালাতে রাখা হয়, যেমন হচ্ছে পান, সুপুরি, মিষ্টি। সুপুরিটা রাখা হয় ভগবান গণেশের উদ্দেশ্যে। এছাড়া বরণ ডালাতে অনেক বাড়িতে লাল হলুদ সুতো আর পৈতেও রাখা হয়। পৈতেটা অনেক স্ত্রী আচারের সময় সেই পৈতে দিয়ে জামাইকে নাপা হয়, একটা মজার অনুষ্ঠান। মেয়ের বাড়িতে যেই বরণ ডালা সাজানো হয় তাতে আলতাও রাখতে হয়, কিন্তু আলতার শিশি রাখলে বরণ ডালা অনেক সময় ভারী হয়ে যায়, সেই জন্যে আলতার জায়গায় আলতা পাতা দেয়া হয়। আমরা শুনলাম বিয়ের জন্যে যে বরণ ডালা লাগে সেই ব্যাপারে, পুজোতেও বরণ ডালা লাগে। মা দুর্গার পুজোর যেই বরণ ডালা হয় তাতে এই সব জিনিস তো থাকেই, এর সঙ্গে কিছু বিশেষ জিনিসও থাকে। একটা থাকে শুয়োরের দাঁত। আসলে বিষ্ণুর দশাবতারের ভেতরে একটা অবতার ছিল বরাহা অবতার, সেই জন্যে অনেক জায়গায় দুর্গাপুজোর যে বরণ ডালা হয় তাতে একটা শুয়োরের দাঁত রাখা হয়। মা দুর্গার জন্য থাকে লোহা আর শাখা আর আলতা পাতা। কিন্তু যখন ঠাকুরমশাইরা বরণ ডালা রেখে পুজো করে তখন অনেক জায়গায় আলতা শিশিও রাখা হয়। তাছাড়া রাখা হয় মৃত্তিকা। আশা করি আপনাদের আমাদের আজকের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে, আর আপনারা নিশ্চয়ই কিছু নতুন কথা জানতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা নিশ্চয় করে টিপে দেবেন, আর আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে আমাদের এই চ্যানেলটা শেয়ারও করবেন।